নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তের একটি বহু চর্চিত বিষয় হলো যে পয়লা জুলাই ডক্টরস ডে দিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে না বন্ধ থাকবে, এবং সেই সংক্রান্ত এই ভিডিওটি। পয়লা জুলাই ডক্টরস ডে, শিক্ষা প্রতিষ্ঠান কি বন্ধ? বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে? সঠিক তথ্য জেনে নিন। আমরা এই প্রতিবেদনের মাধ্যমে সঠিক যে বিষয়টি সেটা আমরা জেনে নেব। রাজ্য সরকারের তরফে বছরে বিভিন্ন সময় একাধিক ছুটি ঘোষণা করা হয়ে থাকে। এবারও রাজ্য সরকার এই রকমই ছুটির ঘোষণা করেছে। গত 27 জুন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফে ওয়েস্ট বেঙ্গল হলিডে 2023 বিজ্ঞপ্তি প্রকাশ করে একটি অর্ধ দিবস ছুটির ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি অফিসে যারা কাজ করেন তাদের জন্য পয়লা জুলাই দিনটিকে ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। সেই কারণে রাজ্য সরকারের যতগুলি অফিস রয়েছে সেই অফিসগুলিতে সেই দিনটিতে অর্ধ দিবস ছুটি দেওয়া হয়ে থাকে। তবে চলতি বছরে পয়লা জুলাই অর্থাৎ ডক্টরস ডে দিনটি পড়েছে শনিবারে, আর শনিবারে রাজ্য সরকারের অনেক অফিসই ছুটি থাকে। প্রয়াত ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রত্যেক বছর পয়লা জুলাই দিনটিকে তার জন্ম বার্ষিকী স্মরণে ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। সেই দিন রাজ্য সরকারের সমস্ত অফিসগুলিতে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়। তবে চলতি বছরে পয়লা জুলাই শনিবারে পড়েছে, আর শনিবারের রাজ্য সরকারের নির্দিষ্ট কিছু অফিস ছাড়া অন্যান্য সমস্ত অফিস ছুটি থাকে। তবে এর আগের বছরের মতো এবছরেও ওই দিনটিতে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হবে। অর্থ দপ্তরের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে পূর্ববর্তী বছরগুলোর মতো চলতি বছরেও এই পয়লা জুলাই দিনটিতে ডক্টরস ডে হিসেবে পালন করতে হবে। রাজ্য সরকারের তরফে আগামী পয়লা জুলাই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হলো। তবে এই ছুটি থাকবে বিশেষ কিছু শর্তে। পাশাপাশি এর আগের বছরের মতো এবছরেও রাজ্য সরকারি কর্মচারীদের অফিসে চিকিৎসক দিবস পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান কি বন্ধ থাকবে? অর্থ দপ্তরের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে কেবলমাত্র সরকারি অফিসের ছুটির কথাই বলা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লিখিত নেই। তাই স্কুল কলেজ চলবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নোটিশ অনুযায়ী। সুতরাং বোঝা যাচ্ছে যে বিজ্ঞপ্তিতে যেটা বলা আছে সেটা কিন্তু সম্পূর্ণ সরকারি দপ্তরগুলির জন্য কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। এখন সেখানে কিন্তু স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে না। অর্ধ দিবস তো এমনি শনিবারে অর্ধ দিবসই হয়, সেই দিনটিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিনা সেই সংক্রান্ত কোনো রকম কোনো কিছু উল্লেখ করা নেই। এখন যদি এই আজকে অথবা আগামীকাল মধ্যশিক্ষা পর্ষদ থেকে পয়লা জুলাই সংক্রান্ত কোনো নির্দেশিকা বার হয় তবেই কিন্তু সেই নির্দেশিকা অনুযায়ী ছুটি থাকবে কি থাকবে না সেটা তখন বোঝা যাবে। বর্তমানে কিন্তু পয়লা জুলাই কিন্তু ডক্টরস ডে হিসেবে পালন করা হলেও অর্ধ দিবস শনিবারে তো থাকেই, কিন্তু কোনো রকম পূর্ণ দিবস ছুটির কিন্তু কোনো বিষয় নেই। এটাই ছিল যে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।